48 ঘন্টার মধ্যে কেউ গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন হবে। ব্যারাকপুরে এবিভিপি নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় হুঁশিয়ারি সংগঠনের রাজ্য সম্পাদকের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মঙ্গলবার ব্যারাকপুর শিউলি এলাকায় আক্রান্ত হন এবিপিপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জগদীশ মাহাতোর পিতা প্রাক্তন সেনাকর্মী জন্মজয় মাহাতো ও তার ভাই সমীরণ মাহাতো। এই ঘটনায় ইতিমধ্যেই মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে এসে আক্রান্তদের সঙ্গে দেখা করেন এবিপিপি রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ দেবাঞ্জন পাল, ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নীলেশ ঘোষ, এসএসসি সদস্য সৌগত চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবিপিপি রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য জানান, 2021 সালের পর থেকে লাগাতার হামলা চলছে সংগঠনের সদস্যদের ওপর। তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বলেন 48 ঘন্টার মধ্যে দোষী গ্রেপ্তার না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা। ভারতীয় সৈনিক যিনি ভারতের সেবা করেছেন, এখন অবসরপ্রাপ্ত, তার পরিবারের উপর এরকম আক্রমণ। এবং জগদীশ আমাদের দীর্ঘদিনের কার্যকর্তা, আমাদের ব্যারাকপুর নগর ইউনিটের জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে আছে। তো এবিপির কার্যকর্তাদের ওপর ভোট পরবর্তী সময় থেকেই যে বারবার আক্রমণ হচ্ছে, এটা এখনও বর্তমান রয়েছে। পশ্চিমবঙ্গের বুকে আইনের শাসন নেই, বারবার আমরা বলেছি যে রাজ্য সরকার, যেভাবে ছাত্রবিরোধী রাজ্য সরকার একটা চলছে, এই রাজ্য সরকার আবারও প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে ছাত্রদের জন্য কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গের ছাত্রদের এইভাবে, এবং যারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের সেবার কাজ করছে, একজন এক্স আর্মি ম্যান, তিনিও আক্রান্ত হচ্ছেন, সেটা বর্তমান শাসক দলের, রাজ্য সরকারের শাসক দলের আশ্রিত গুন্ডাদের দ্বারা। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে বলে আমাদের মনে হয় না। অত্যন্ত নিন্দনীয় বিষয় ঘটনায় কি এখনও পর্যন্ত আমাদের কাছে যে কোনো খবর নেই। যিনি মূল অভিযুক্ত, আমরা আশা রাখছি রাজ্য সরকারের পুলিশ এবং এখানকার থানার যিনি আইসি আছেন, ওনার কাছে আমরা আমাদের কার্যকর্তা এবং তার পরিবারের পক্ষ থেকেও এফআইআর করেছেন। আশা রাখছি গ্রেপ্তার হবেন যত তাড়াতাড়ি সম্ভব, নয়তো যদি গ্রেপ্তার না হয় আমরা দরকার পড়লে থানা অভিযানও আমরা করতে বাধ্য হব বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। নির্দিষ্ট সময়ে আমরা এক দুদিন দেখে নেব, এক দুদিনের মধ্যে, দুদিনের মধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা বাধ্য হব পদক্ষেপ গ্রহণ করতে। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।